চীন ও পাকিস্তান সীমান্তের বাহাত্তর হাজার রাইফেল তিরানব্বই হাজার কারবাইন কিনতে বিদেশি পারি ভারতীয় সেনার সেনাবাহিনীর জন্য অ্যাসল্ট রাইফেল কারবাইন আনতে বিদেশে প্রতিনিধি দল পাঠালো ভারত এক আর্মি ব্রিগেডের নেতৃত্বে নজনের এই দল পাঠানো হয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ও আরব আমির শাহিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে চীন ও পাকিস্তান সীমান্তে থাকা সেনাবাহিনীর জন্য বাহাত্তর হাজার অ্যাসল্ট রাইফেল তিরানব্বই হাজার আটশো পঁচানব্বইটি কারবাইন দেওয়া হবে ফাস্ট ট্র্যাক প্রসিডিউরে ওই অস্ত্র আনা হবে বলেও জানানো হয়েছিল শনিবার রওনা হয়েছে ওই দল বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনতে পাঠানো হচ্ছে ওই দলকে এই অস্ত্রগুলি কতটা কাজে লাগবে তা খতিয়ে দেখবে সেনার ওই প্রতিনিধি দলটি রাইফেল ও কারবাইন কিনতে খরচ হবে যথাক্রমে এক হাজার সাতশো আটানব্বই কোটি ও এক হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি এছাড়াও এক হাজার আটশো উনিশ কোটি খরচে ষোলো হাজার চারশো উনআশি লাইট মেশিন গান কেনার বিষয়েও অনুমোদন দিয়েছে কেন্দ্র তবে এই প্রসেস কিছুটা পিছিয়ে পড়েছে ফলে এখনই ভারতে আসছে না দুই হাজার সতেরো আঠারো সাধারণ বাজেটে দেশের মিলিটারির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ না করা হলেও সামরিক সরঞ্জাম কিনতে ট্র্যাক কাউন্সিল গঠন করে কেন্দ্র ক্যাগের একটি রিপোর্ট মোতাবেক এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে এক টানা ষাট দিন যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলা ও সরঞ্জাম নেই যা রয়েছে তাতে বড় জোর চল্লিশ দিন পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে কিন্তু যে কোনো দিন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হতে পারে বেইজিং ও ইসলামাবাদের বিরুদ্ধে চরমপথ বেছে নিতে বাধ্য হতে পারে নয়াদিল্লি তাই আগাম সতর্কতা নিয়েই এগোতে চেয়ে কেন্দ্র এই কাউন্সিল গঠন করেছিল